গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিজেস বোরিং লাইফ। আজকে আরো একটা শর্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমায় মেকআপ করা, শাড়ি পরা দেখে ভাবছেন হয়তো আমি কোথাও ঘুরতে যাব, খেতে যাব বা অন্য কিছু, কিন্তু একদমই না। আমি আজকে মেকআপ করে শাড়ি পরে তিনটে ভিডিও করেছি, আর এই তিনটে ভিডিও করতে গিয়ে এখন বেজে গেছে হচ্ছে 8:30। আমি বেলা 3টার সময় শুরু করেছিলাম আর এখন বাজে হচ্ছে 8:30। আজকে আমি 1 ঘন্টার মধ্যে 13 খানা শাড়ি পাল্টেছি। যেখানে আমরা গরমের মধ্যে একবারই শাড়ি পরতে পারি না, সেখানে আমি 1 ঘন্টার মধ্যে 13 খানা শাড়ি পরে আমার অবস্থা পুরো খারাপ। 3টে ভিডিও আমার ডান। ভেবেছিলাম কালকে একটা বড় ভিডিও ছাড়তে পারবো, কিন্তু কালকে আর বড় ভিডিও ছাড়তে পারবো না, তাই জন্য শর্ট ভিডিওটা ভাবলাম আপনাদের জন্য বানাই। মেকআপটা তুলবো আজকে, তাই ভাবলাম মেকআপ রিমুভাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমি বলেছিলাম আমার এক ভিডিওতে যে আমি নিজের আইল্যাশেস হারিয়ে ফেলেছি, কিন্তু একজোড়া পেয়ে গেছি। দুজোড়া ছিল, দুজোড়ার মধ্যে থেকে একজোড়া হারিয়ে গেছে, একজোড়া পেয়ে গেছি। তাহলে চলুন চট করে আমি এখন ড্রেস চেঞ্জ করে আসি, তারপর আমি মেকআপ রিমুভাল ভিডিওটাকে শুরু করছি। ও, তার আগে আমি আমার একটা পার্সেল এসেছে, ভাবলাম আপনাদের সাথে সেটাকে ওপেন করি। নাইকা থেকে আমার এই পার্সেলটা এসেছে, দুপুরবেলা ভিডিও সময় এসেছিল তাই ওপেন করতে পারিনি, ভাবলাম তাহলে আপনাদের সাথেই ওপেন করি। তাহলে চলুন, এখানে একটা জিনিস কি আছে আমি জানি, আর বাকি 2-3টে জিনিস যা আছে আমার হাজবেন্ডের আছে, ভাবলাম খুলে দেখি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন বক্সটাকে ওপেন করে দেন মেকআপ রিমুভ করছি। ভেবেছিলাম আজকে যে ভিডিওটা বানাবো ওটা কালকে আপনাদের দিয়ে দিতে পারবো, কিন্তু কালকে দিতে পারবো না, ওটা আমি এই সপ্তাহে যে কোনো একদিন ছাড়বো। 3টে একসাথে ছাড়বো না, তাই এই সপ্তাহে ছাড়বো। যদি নেক্সট উইক পারি 2টো ছেড়ে দেবো, তাহলে না নেক্সট উইক একটা ছাড়বো, তারপরের উইক মানে 3টে উইকে 3টে ছাড়বো। আজকে 3টে বড় বড় ভিডিওস বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওস গুলো। অনেক কষ্ট করে বানিয়েছি, নাহলে 1 ঘন্টার মধ্যে 13 বার শাড়ি পাল্টানো মানে ভাবতে পারছেন। কিছু কিছু বার শাড়ির সাথে সাথে গয়নাঘাটিও চেঞ্জ, এটা খুলছে না কেন? অলরেডি আমি গরমে ভূত হয়ে গেছি, আমার কিচ্ছু খাইনি, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। ফাইনালি ওপেন হয়ে গেল। প্রথমে আমার, আমি বলেছিলাম যে আমি নিজের প্রাইমারটাকে হারিয়ে ফেলেছি, ওই জন্য এই প্রাইমারটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু এইবার একটু আলাদাটা দিয়েছি। আগের বার অন্য একটা ছিল, এবার টিউবের মতো এবার এটা দিয়েছি। সামথিং হেয়ার ব্যাগস, ছেলেদের জিনিস আমি জানি না, পাউডার ব্যাগস, ল্যাকমে টোনার, দুটো ব্যাস। নাইকাতে এই 4টে প্রোডাক্টই ছিল, আপনাদের সাথে আনবক্সিংও হয়ে গেল। এবার চলুন আমি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে এসে আমি মেকআপটা রিমুভ করছি। ড্রেস চেঞ্জ করে এখন মেকআপ রিমুভ করতে চলে এসেছি, আর আমি পুরো টায়ার্ড হয়ে গেছি এই নিয়ে। এটা 4 নম্বর ভিডিও, আর 3খানা ভিডিও বানাতে গেলে 13 বার শাড়ি চেঞ্জ করলে রুমের কি দশা হয় সেটা তো যারা ভিডিও বানান তারা জানবেন, আর যারা ভিডিও না বানান তারাও আশা করি গেস করতে পারবে। তো পুরো জিনিসটাকে ক্লিয়ার করলাম, কারণ এবার আমি ফ্রেশ হয়ে যাব, এরপর আর কোনো এক্সট্রা কাজ না। ওই জন্য আমি অনেকক্ষণ পর, মানে সেই 8:30 সময় আপনাদের বলেছিলাম যে সেই রেডি হচ্ছি, আর এখন বাজে হচ্ছে 9:45। এতক্ষণ ধরে আমি পুরো রুম টুম যা ছিল একদম গুছিয়ে নিয়েছি, আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন পুরো ডাউন হয়ে গেছি, কিন্তু না, এবার মেকআপটা রিমুভ করে আজকের মতন এখানে শেষ করছি, তারপর এই ভিডিওটাকে এডিট করতে হবে কালকের জন্য। তাহলে চলুন এবার মেকআপ রিমুভ করা শুরু করা যাক। আমার মেকআপ রিমুভ ডান। আমি খুবই বেসিক প্রোডাক্ট ইউজ করি, আর একটা সত্যি কথা হলো আমি কিন্তু রেগুলার বেসিসে এই স্কিন কেয়ার করি না, কারণ এটা আমার ভ্রান্ত ধারণা বলতে পারেন,
যে আমি যদি রেগুলার বেসিসে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করি তাহলে কিন্তু আমার স্কিনটা আমার দিকে খারাপের পথে যায়। এর থেকে আমার স্কিনে যেটা ন্যাচারাল অয়েল বেরোচ্ছে সেটা দিয়ে আমার স্কিনটা নারিশ হয়ে যাচ্ছে, আর আমি মাসে জাস্ট একবার ফেসিয়াল করি। আর মেকআপ করলে তখন আমি ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং প্রপারলি করি, কারণ মেকআপটা রিমুভ করার পর স্কিনটা ভীষণই ডিহাইড্রেট হয়ে যায়, ভীষণই ড্রাই হয়ে যায় ওই জন্য। আর ক্রিমটা আমি কখনো অয়েল লাগাই, কখনো এরকম লাইট ক্রিম লাগাই, কারণ আমার স্কিনের ওপর ডিপেন্ড করে। আমার কম্বিনেশন স্কিন, কিন্তু মাঝে মাঝে এই জায়গাগুলোতে তেল বেরোয়, আবার মাঝে মাঝে এই জায়গাগুলো প্রচুর ড্রাই হয়ে যায়, তো আমি নিজের স্কিন বুঝে সেটা তখন করি। যাই হোক, আজকের ভিডিওটাকে তাহলে আর বড় করলাম না, আজকে যে তিনটে ভিডিও করেছি ওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে। তো অবশ্যই কিন্তু আমার এই ভিডিওসগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিন, আর আমার ভিডিওসগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে আপনারা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। তাহলে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বিজেস বোরিং লাইফে। ততদিন অবধি টাটা, বাই বাই, গুড নাইট।